আজকের রেসিপিটি বানানোর জন্য আমরা মাংস নেব। মাংসের মধ্যে হলুদ, লাল লঙ্কা এবং নুন দিয়ে দেব। এরপর আমরা যেখানে রান্না হবে সেই রকম বড়ডেকচিতে তেল দেব এবং মাংসগুলো সব ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা তার মধ্যে পেঁয়াজ দেব এবং একে একে ঘি, নুন, আদা রসুন বাটা, রেড চিলি পাউডার, গরম মশলা, কোরিয়েন্ডার পাউডার অর্থাৎ ধনে গুঁড়ো, কিউমিন পাউডার অর্থাৎ জিরে গুঁড়ো একে একে দিয়ে দেব। এরপর আমরা একটু টক দই দেব এবং তারপর একটু জল এবং দুধ। এরপর আমরা একে একে মাংসের সকল পিস এর মধ্যে ঢেলে দেবো এবং সেটিকে চাপা দিয়ে রেখে দেবো মাংসটি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এবার শেষমেশ আমরা কাঁচা লঙ্কা কুচি দিলাম এবং ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। তো আজকের রেসিপি এইটুকুনি। তো আপনারা প্লিজ বাইরে এটাকে ট্রাই করবেন এবং ট্রাই করে বলবেন কেমন লাগলো। আশা করি আবার দেখা হবে এবং স্টে টিউন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে প্রতিদিনই প্রায় ভিডিও আসে।